আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক ডাক ফার্ম মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা এসেছি নড়াইল জেলার কালিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে যেখানে এক ভাইয়েরা চার ভাই মিলে একটি বিশাল এক হাঁস মাছ এবং ছাগলের খামার গড়ে তুলেছেন তো আমরা এসে জানতে পেরেছি এখানে প্রায় তিন হাজারটির বেশিও হাঁস রয়েছে এবং পাশাপাশি ওনাদের ছাগল রয়েছে এবং মাছের চাষ করে তো ওনারা একদিনের বাচ্চা এনে হাঁসের খামার শুরু করেছেন এবং ওনারা ধাপে ধাপে বাচ্চা তুলেছেন কিছুদিন পর পর তো আমরা আসলে বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে কিভাবে এনরা এগুলো পরিচালনা করতেছেন এবং এই খামারটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই ভালো আছি আল্লাহ রহমতে খুব ভালো আছি আমরা প্রথমে জানতে চাই আসলে এই খামারটি আপনারা চার ভাই মিলে শুরু করেছেন জি চার ভাই মিলে আসলে এই খামারটি শুরু করার আসলে প্ল্যান কিভাবে হলো আপনাদের খামারটি হচ্ছে আমরা প্রথমে ঘের কাটি ঘের করার পরে তো আমরা আমাদের পাশে বিল চিন্তা ভাবনা করছি যে হাঁস দিয়ে হাঁস দিলে এখানে খুব ভালো হবে কারণ হাঁস তো একটা লাভজনক ব্যবসা হাঁস যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় যদি সঠিকভাবে ভ্যাকসিন দেওয়া যায় তাহলে হাঁস মরে না আর হাঁসে খুবই লাভজনক ব্যবসা একটা এর জন্যই হাঁসে খামার শুরু করছে তো এখানে এখন এই জায়গায় কত পিস হাঁস আছে আপনাদের আমাদের এখানে হাঁস আছে আপনার দুই মতো আর হচ্ছে ছোট বাচ্চা বোটিং করতেছি ওইখানে আছে বাচ্চা আবার তো তুলবেন কিছুদিন পর তুলবো কিছুদিন পরে আবার দেখা যাচ্ছে একুশ দিন পরে বাচ্চা আবার আনবো জি আচ্ছা তো আমরা আসলে আহ কতদিন বয়সের হাস আছে আপনার এখানে আমরা যে যে বাচ্চাগুলো এখন দেখতে পাচ্ছি এগুলো আসলে এখন বয়স কত এইগুলার বয়স হচ্ছে আজকে আঠাশ দিন চলে জি এই বাচ্চাগুলো কোথা থেকে এগুলো আছে খুললা দৌলপুর থেকে

ফার্স্ট হচ্ছে আমরা প্রথমে মাত্র দুশো বাচ্চাদের শুরু করছিলাম দুশো বাচ্চা থেকে আপনার হচ্ছে অল্প কাটি বাচ্চা মারা গেছিলো মাত্র ধরেন পাঁচ সাতটা বাচ্চা মারা গিয়েছিলো দুশো বাচ্চা থেকে পরে হচ্ছে আপনার বিলিয়ান রাখছিলাম ঘরের ব্যবস্থা তো আমার ভালো ছিল না পরে হচ্ছে আপনার ওই যে বন বিড়াল ওরা একশো বাচ্চা মারে ফেলছিল পরে ওইখান থেকে আর ছিল হচ্ছে আপনার একশো বাচ্চার মতো ছিল একশো বাচ্চা থাকার পরে ওইখান থেকে সে একশো বাচ্চা এখন আমার তো ডিম দিচ্ছে সে একশো আসে পরে হচ্ছে আনছি হচ্ছে পরে আনছি এক হাজার এরপরে ধাপে 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 বেশি করে বাচ্চা তো আমরা তো আসলে দেখতে পারি যে অনেকের বাচ্চা আনার পরে অনেক বাচ্চা মারা যায় বা ব্রুডিং এর সময় অনেক বাচ্চা মারা যায় অনেক সমস্যা হয় তো আপনাদের এরকম কোনো সমস্যা হয়েছে সমস্যা প্রথম দিকে হয়েছিল প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হয়েছিল হচ্ছিল প্রথম আমরা বুঝতাম না কোনো ডাক্তার সাথে তেমন পরামর্শ নিয়েছিলাম না বাচ্চা আনছিলাম প্রথম দিকে বাচ্চা প্রথমে দুশো বাচ্চা বসে মারা গেছিল না কিন্তু পরের বাজে বাচ্চাগুলো নয়শো বাচ্চা আনছিলাম নয়শো বাচ্চা আনার পরে ওইখান থেকে বাদ ছিল অনলি চারশো বাচ্চা মতো বাদ ছিল আর বাদ বাকি পাঁচশো বাচ্চা মারা গেছিল মারা গেছিল আপনার ঠান্ডার জন্য হ্যাঁ পরবর্তী তো বুঝতে পারছি ছোট বাচ্চা বোর্ডিং করতে হলে সে ঠান্ডা কোনোভাবে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না ঠান্ডা থেকে খুবই দূরে রাখতে হবে এখন তো আপনারা ঠিক মতো বোর্ডিং করতে পারেন হ্যাঁ এখন অবশ্যই ঠিক মতো বোর্ডিং করতে পারি কারণ হচ্ছে ওই যে আপনি নয় দেখে আসছেন যে নয় দিনের বাচ্চা যেগুলো নয় দিনের বাচ্চা মাত্র পাঁচটা সাতটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা কাটতেছে না দর্শক ভাইয়েরা কিভাবে ব্রুডিং করে তার একটি ভিডিও আমরা

ডাকপেলে দুটা ভ্যাকসিন এরপরে কলেরা ভ্যাকসিন দিয়েছে 60 দিন বয়সে একটা 75 দিন বয়সে একটা মানে বুস্টার ডোজ আপনারা দিয়েছেন জি জি দ্বিতীয় ডোজ আচ্ছা তো আপনারা তো এখন কি কেনা খাবার খাচ্ছেন নাকি এখন আছে এই যে বিলের যে সারা খাবার খাচ্ছে প্রায় 60 থেকে 70% খাবারই আসে বিল থেকে আর ওই যে ঘরে ওঠার সময় একটু ধান দি 60 কেজি বা 70 কেজি ধান দি ওই খায় তার থেকে থাকে ধান ধান একবারে কম লাগে কম করে যে 500 টাকা মন কিনে ওই ধান এনে রাখছে ধান খাবার দিই আপনাদের কেনা খাবার একদম অল্পই লাগে অল্প লাগতেছে কারণ হচ্ছে সম্পূর্ণ বিলে ছাড়া থাকে আর বিলে ছাড়া থাকলে খাবার না লাগলে না লাগে লাগে না বললে চলে কিন্তু কিছু খাবার দি ওঠার জন্য লাস্টে দিই তার জন্য হাঁসের দেখছেন তো মানে চেহারা অনেক সুন্দর আর হাঁস গুরুদ অনেক বেশি আপনাদের যে বিলের খাবার খাওয়াচ্ছেন পাশাপাশি সামান্য কিছু কেনা খাবার খাওয়াচ্ছেন তো একদিনে বাচ্চা থেকে শুরু করে আপনাদের ডিম পাড়া পর্যন্ত প্রতিটি বাচ্চার পিছনে কত করে খরচ হতে পারে আমাদের একটু কমই খরচ যাবে কারণ বিলের ছাড়া খাবার খায় তো আর দেখা যাচ্ছে যে আপনার দুশো টাকা পড়বে না ওর থেকে কমে আসবে আমাদের রেটটা ডিম পাড়া পর্যন্ত ওর থেকে কমে আসছে আমাদের খরচটা আচ্ছা আমরা যে আপনার এই যে বিশাল একটি ঘের দেখতে পাচ্ছি তো এই ঘেরে আসলে কি মাছ চাষ করেন এই ঘেরে আমাদের সাদা মাছ দেওয়ার যেমন রুই মাছ রুই কাতলা তারপরে হচ্ছে পুঁঠি তারপরে হচ্ছে ঘের থেকে কি লাভ করতে পারবেন ঘের থেকে অবশ্যই আপনার মাছ তো বিক্রি করার মতো হয়ে গেছে আর হচ্ছে এই মাছ গুলো ছোট মাছ আনছিলাম একবারে ধানি যে মাছ বলে প্রথমে ডিম সারছিলাম পরে কিছু ধানিও দিছিলাম দেখা যাচ্ছে মাছ আছে অনেক প্রায় বিশ লাখের মতো মাছ আছে এখানে

প্রায় সাড়ে তিন তিন হাজারের উপরে প্লাস থাকবে হ্যাঁ এরপরে আমাদের একটু বেশি করে হাঁস পালার ইচ্ছা যেহেতু করবো হেঁচারি করবো আর হাঁস গুলো আলাদা করার ইচ্ছা যেহেতু আমরা ডিম আমরা চাচ্ছিলাম নিজেদের ডিমই হেসারি করবো যাতে সঠিকভাবে আমরা বুঝতে পারি আর বাচ্চা গুলো ভাবে উৎপাদন করতে পারি করার প্ল্যান আছে যে আমাদের আশেপাশে কোথাও তো হেঁসারি নেই আমাদের এই যে গোপালগঞ্জ তারপর হচ্ছে কাছে কোথাও নেই নড়াইল মাগুরা কাছ ফুর কোনো যা ই নেই আর কি হ্যাসারি নেই এর জন্য দেখা যাচ্ছে হ্যাসারি দিলে এখানে চলবে আমাদের দূর থেকে বাচ্চা সংগ্রহ করা লাগে আমরা নিজেরাই বুঝতে পারি যে আমরা কত হ্যাসের মধ্যে পড়ি দেখা যাচ্ছে আমাদের এখান থেকে যাওয়া লাগে দৌলতপুর যাওয়া লাগে দৌলতপুর যায় তারপরে বলা লাগে যে ভাই বাচ্চা নিব তারপরে সঠিক ভালো হবে এক নাম্বার দুই নাম্বার বাচ্চা দেয়া সি গারেটে বাচ্চা দিয়ে বলে যে ভাই এটা এগারে বাচ্চা এর দাম বিয়াল্লিশ টাকা কিন্তু আসলে সে বাচ্চার দাম তো পঁচিশ টাকা পনেরো টাকা বিশ মানে ষোলো টাকা একটা তারা বাড়ায় বলে তারা দূর থেকে বাচ্চা কিনে কম আমাদের কাছ থেকে চড়া দামে বিক্রি করে জি আসলে অনেক অনেক এলাকার জন্য ভালো একটা হবে তো তো আমরা যখন এটি অত্র আপনার হাঁসগুলোর ফুল প্রোডাকশন থাকবে তখন আসলে প্রতিদিন কি পরিমাণ ডিম করতেছেন। যখন আমাদের ফুল প্রোডাকশন থাকবে তখন প্রায় দুই হাজার আফ হবে কারণ হচ্ছে ডিমের প্রায় আমাদের এখানে খাগে ক্যাম্পে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম আসে আমাদের যে একশো আশি ডিম দিচ্ছে তাতে প্রায় ডিম দিচ্ছে আপনার আশি আপ কয়েকদিন শুরু করছে ডিম পাড়া তাতেই প্রায় আশি পার্সেন্টের উপরে গেছে ডিম পাড়া তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দুই আপ হবে যখন তিন হাজার থাকবে তখন দুই হাজারের উপরে থাকবে পঁচিশশোর কাছাকাছি থাকবে ডিম এই ডিমগুলোকে বিক্রি করবেন নাকি সবগুলো আপনি এই হ্যাচারির জন্য রাখে দেবেন দেখা যাচ্ছে যে এখন তো যে ডিমগুলো পারবে হ্যাচারি পর্যন্ত যাওয়ার আগে ডিমগুলো তো অবশ্যই আমাদের বেচতে হবে আর যখন হ্যাচারি হবে সব ডিমই আমরা হ্যাচারির জন্য চেষ্টা করবো হ্যাঁ

তো ঘের উপরে হাঁসের খাবার করবে কিনা বেশি আসলে সংশয় থাকে অনেক সংশয় থাকে যে লাভ হবে কিনা তো এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হাঁসের খাবার আমি কি বলবো হাঁসের খাবার আমি যতদূর জানি হাঁসের খাবার আমি দেখছি আশেপাশে আমাদের আর আমরাও করতেছি হাঁসের খাবার খুবই একটা লাভজনক ব্যবসা আর এতে অল্প পুঁজিতে সবচেয়ে স্বল্প পুঁজিতে আপনার হাঁসের হাঁস পালন করা যায় আর যারা আমরা বেকার আছি এদের উচিত যদি হাঁসে বিল থাকে বা ই থাকে এখানে হাঁস পালন করলে অবশ্যই সে লাভবান হবে হাঁস খুবই হাঁসের রোগে আক্রান্ত হয় না দেখা যাচ্ছে কি যে ওদের যদি সঠিকভাবে ভ্যাকসিন দেওয়া হয় যে কোনো রোগ হলে তাদের ঠিক করা যায় দুইটা ভ্যাকসিন যদি ঠিকমতো দেওয়া যায় ডাক পেলে এবং ডাক কলেরা ভ্যাকসিন যদি দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে কি যে হাঁসের আর কোনো রোগ আসে না ওদের যে কোনো চুনা পায়খানা হোক ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে অর্থাৎ জটিল কোনো রোগ আসে না সঠিকভাবে দুইটা ভ্যাকসিন দিতে পারলেই হাঁসের জন্যই এর জন্য আমরা চাই যারা বেকার আছে তারা আমরা না থেকে ঠিক আছে আমরা ই করি হাঁসের খামার করি আশা করি কোনো লস হবে না আমি মনে করি কি যদি আপনি এক হাজার হাঁসের বাচ্চা আনেন বা পাঁচশো আশের বাসে আনেন তাতে যদি দুইশো বাসে থাকে একটা কথা কথা তাতে আপনার লস হবে না তাতে আপনার লাভ হবে আশা করি আর বাইরে থেকে খাবার খাওয়া নিয়ে যায় তাহলে অবশ্যই লাভ হবে আপনার আমরা আর আরেকটি বিষয় জানতে আপনারা তো চার ভাই মিলে এই প্রজেক্টটা করেছেন তো আপনার বাকি ভাইগুলো আসলে কি করে বড় ভাই আসছে বড় দুই ভাই আসছে কোম্পানিতে জব করে আর মেজো ভাই আসছে বাইরে থাকতো এখন বাড়িতে আমার সাথে আছে আর হচ্ছে বড় দুই ভাই এখনো জব করতেছে তো এই খামারে দেখাশোনা কি আপনারা নিজেরাই করেন খামারে দেখাশোনা একটা লোক রাখা আছে সে বাড়িতে আছে খাইতে গেছে বাড়ি বা আমরা আমরা সাথে থাকি হ্যাঁ কত বেতন দেওয়া লাগে ওনার বেতন আছে দশ হাজার টাকা জি আমরা যে ছাগল দেখতে পেলাম আপনার খামারে ছাগলও আছে পাশাপাশি ছাগলের প্রজেক্ট আছে কতগুলো ছাগল আছে এখানে ছাগল আমরা মাত্র নতুন শুরু করছি তো ছাগল আছে সতেরোটি ছাগল আছে ছাগল আরো কিনছি ছাগল বাড়াবো ঘর হচ্ছে ঘর ছাগল বাড়াই ফেলবো আরো এরপরে আরো বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না এই যে ঘের আছে ঘেরের পাড় দিয়ে পাড় দিয়ে ঘুরে খায়

দিলে একটু ভালো হয় আপনাদের তো এই যে সুবিশাল প্রজেক্ট মাস ছাগল প্লাস হাঁস তো যখন আপনাদের মানে ভরা মৌসুম থাকবে যখন সবগুলো থেকে আপনাদের লাভ আসবে তো প্রতি কি পরিমাণ প্রফিট আশা করতেছেন প্রতি এখন আশা তো সবারই থাকে ঠিক আছে আমাদের আশা একটু হবে আপনার দেখা যাচ্ছে সবগুলো হাঁস যখন যদি পাঁচ হাজার হাঁস ডিমে থাকে তখন তো দেখা আছে প্রতিদিনই আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আসবে প্রতিদিনই হাঁস থেকেই আর হ্যাঁ প্রতি মাসে আপনার দেখা যাচ্ছে একটু বেশি প্রজেক্টে আসবে যখন আমরা হাসপুর হ্যাঁ ওরকম নয় দশ লাখ টাকা আসবে প্রতি মাসে তাতে কিছু খরচ থাকবে খাবার থাকবে পাঁচ হাজার হাঁস থেকে আপনাদের যদি পাঁচ হাজার হাঁস এখানে পালন করেন এবং বাইরে থেকে খাবার খাই এবং ফুল প্রোডাকশন পায় তাহলে যদি তিন হাজার ইয়েও ধরা হয় তিন হাজার টিমও ধরা হয় তাহলে তো প্রতি মাসে আপনাদের প্রায় নয় লক্ষ টাকা হ্যাঁ নয় লক্ষ টাকার মতো আসবে সন্দেহ বলে যে অনেক লাভজনক অনেক লাভজনক হ্যাঁ হাঁসের ব্যবসা একটা লাভজনক ব্যবসা যদি সঠিক ভাবে করা যায় দর্শক এতক্ষণ ধরে কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে ভাইয়াদের আসলে হাঁসের প্রজেক্ট পাশাপাশি ঘের আছে ঘেরে মাসের মাছের চাষ করা হয় এবং পাশাপাশি ওনারা ছাগল রাখছে তো আসলে ছাগল থেকে আসলে কি পরিমাণ প্রফিট আশা করতেছেন ছাগলটা আমরা নতুন শুরু করছি তো আশা করি ছাগল যখন আনবো তখন ওইটার কথা এখন বিস্তারিত তখন বলা যাবে ঠিক আছে যখন ছাগল বেশি পরিমাণে বৃদ্ধি পাবে তখন বলা যাবে দর্শক আমরা আপনাদেরকে দেখাবো ভাইদের যখন ছাগল বৃদ্ধি পাবে এবং যখন হাঁসের ফুল প্রোডাকশন থাকবে যখন হাঁসগুলো পরিপূর্ণভাবে ফুল হবে ডিম দেবে তখন আপনারা আমরা আপনাদেরকে দেখাবো এই পর্বগুলো এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ